নতুন নেতৃত্ব আসতেছে, একটা নতুন কমিটি হবে, আপনারা সেটা নিয়ে কি ভাবছেন? আর দ্বিতীয় কথা হচ্ছে, এই ছাত্র ইউনিয়ন আসলে সাধারণ ছেলে পেলেরা কেন করবে, বা আপনিও বা কেন ছাত্র ইউনিয়নটা করেন? ধন্যবাদ। আলোকে চিনি নেয় আমার অবাধ্য সাহস এই স্লোগানে আমরা 40তম জাতীয় সম্মেলন উদযাপন করতে যাচ্ছি। আমাদের সম্মেলনের আর মাত্র 7 দিন বাকি আছে। এই মুহূর্তে মানে আপনি যে প্রশ্ন করছেন, ছাত্র ইউনিয়ন আসলে আমরা কেন করব, আমি অল্প কথায় বলতে চাই। ছাত্র ইউনিয়ন এক প্রকার এই রাষ্ট্র ব্যবস্থার বাধ্য করেছে আমরা ছাত্র ইউনিয়ন করতে। আমি কিন্তু যখন গ্রামের বাড়ি সেই পিরুজপুর থেকে ঢাকা শহরে আসছি, আমার মূল উদ্দেশ্য ছাত্র ইউনিয়ন করার উদ্দেশ্য ছিল না। আমার শিক্ষা জীবন শেষ করে ভালো একটা চাকরি করব বা ব্যবসা বাণিজ্য করব করে আমি আমার বাবা মাকে পিতা মাতা খুব সুন্দর একটা জীবন উপহার দেব, তারা যাতে আরাম আয়েসে বাকিটা জীবন কাটাতে পারে। কিন্তু সেই স্বপ্ন নষ্ট করে দিয়েছে এই রাষ্ট্র ব্যবস্থা। আমি ছোট্ট করেই বলবো, আমি একটা উদাহরণ দেবো। 2013 সালে সম্ভবত 16 তারিখে আমি আমার ক্যাম্পাস কবি নজরুল সরকারি কলেজে, তখন আমি অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্র, তখন ইন্টার ভর্তি পরীক্ষা ও ভর্তি চলতেছে। তখন আমি ক্যাম্পাসে ঘেরে আমার ক্যাম্পাসে একটা মসজিদ আছে, মসজিদের পাশে দাঁড়ানো এক মা তার সন্তানকে নিয়ে কান্না করতেছে। তো আমি যে জিজ্ঞেস করলাম তাকে যে আপনি কান্না করতেছেন কেন, তো বাবা কান্না ছাড়া এই গরিবের আর কিছু নাই। মানে এইরকম করুণ সুরে সে বললো যে কান্না ছাড়া আসলে আমার কিছু নাই, কারণ আমি যেখানে আমার মেয়ে অনার্সে আমার মেয়ে ইন্টারে চান্স পেয়েছে কিন্তু ভর্তি করাচ্ছে না এই প্রতিষ্ঠান কবি নজরুল সরকার। আমি বললাম কেন, যদি মানে চান্স পেয়ে থাকে তাহলে কেন ভর্তি করাবে না? দেখেন একটা ফর্মের মূল্য 100 টাকা, 110 টাকা, আর হলে 120 টাকা, সেটা হলো আর্টস কমার্স আর সায়েন্স তিনটা। কিন্তু তখন সরকার দলীয় ছাত্র সংগঠন ক্যাম্পাস থেকে সব ফর্মগুলো নিয়ে গেল, ফর্মগুলো নিয়ে এক একটা ফর্ম বিক্রি করতেছে 15,000 টাকা, 20,000 টাকা এবং 25,000 টাকা। মানে আর্টসে রইলো যে 15,000, কমার্সে 20,000, আর হইলো সায়েন্সের 25,000 টাকা। তা আমার তো এত টাকা দেওয়ার ক্ষমতা নাই। সেই মা আসলে কান্নায় ভেঙে পড়লো, আমি মানে অবাক হয়ে গেলাম যে আসলে মানে কি চলতেছে। তখন আমি ওই মেয়ে এবং সন্তানকে প্রিন্সিপালের কাছে নিয়ে গেলাম, নিয়ে তাদের ভর্তির কোডটা দেখাইলাম যে এই সিরিয়ালে সে ভর্তি হয়েছে কিন্তু তাকে ফর্ম দেওয়া হইতেছে না, প্রশাসন ফর্ম দিতেছে না। তখন প্রিন্সিপাল বললো যে আসলে আমারও করার কিছু নাই, ঠিক আছে, সরকার দলীয় ছাত্র সংগঠন ফর্মগুলো তার কাছে সব কেড়ে নিয়েছে। এইরকম তার সাথে যখন আমি একটা বিতর্কে জড়ালাম, তখন সেই সরকার দলীয় ছাত্র সংগঠনের কিছু গুন্ডা পান্ডা এসে প্রিন্সিপাল সহ আমাকে তাওয়া মেরে দিল, 2.5 ঘন্টা আমাদের জব্দ করে রাখলো, ঠিক আছে। তারপর ওইখান থেকে প্রশাসন এসে আমাদের উদ্ধার করলো। তো এই তারপর ওই মেয়েটা ভর্তি হতে পারলো না, এই যে মায়ের কান্না। তখন আমি এক মায়েরে কেন সুখে রাখবো এবং হাজারো মা কেন কান্না করবে, এই যে এই চিন্তা ভাবনা থেকে আমি আসলে সিদ্ধান্ত নিয়েছি আমার আসলে ছাত্র সংগঠন করতে হবে এবং ছাত্র ইউনিয়নের বিকল্প কিছু নাই। এই চিন্তা ভাবনা থেকে আসলে আমার ছাত্র ইউনিয়ন ওই দিনই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ছাত্র ইউনিয়নটা করবো আজকে থেকে। আচ্ছা, এই যে তার মানে হচ্ছে যে আপনি আসলে বাধ্য হয়ে আপনি ছাত্র ইউনিয়ন করতে আসছেন, এই তো মানে এই শিক্ষা ব্যবস্থাই এক প্রকার আসলে বাধ্য করছে আমাকে ছাত্র ইউনিয়ন করার জন্য।